আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া। রাজবংশী ভোট কোন দিকে গেল? রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই ধূপগুড়ি বিধানসভাতে প্রায় 60%। সেই রাজবংশী সম্প্রদায়ের ভোট কোন দিকে গেল? রাজ্যের শাসক দল নাকি 2021 সালের বিধানসভা নির্বাচনের মতোই বিজেপির দিকে? তার উত্তর স্পষ্টতই মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং ভোট গণনাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে এবং সার্বিকভাবে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফল অনেকটাই ইঙ্গিত দেবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে অন্তত এই ধূপগুড়িতে কোন রাজনৈতিক দলের সাংগঠনিক পরিস্থিতি ঠিক কেমন রয়েছে। আর সেই কারণেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। ভিডিও মেরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, জলপাইগুড়ি। স্কুলের ছাত্রছাত্রী পড়াশোনা যাতে আরও ভালোভাবে করতে পারে এবং স্কুলে আসতে গেলে তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। কিন্তু দেখা যাচ্ছে সেই সবুজ সাথী প্রকল্পের যে সাইকেল, সেই সাইকেলগুলি স্কুলের বারান্দায় পড়ে নষ্ট হচ্ছে। কারণ স্কুলের শিক্ষক রীতিমতো জেলা প্রশাসনকে জানিয়েছেন যে যেহেতু স্কুলের ছাত্রছাত্রী অনেকটাই মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবুজ সাথী প্রকল্পের প্রায় 70-80 সাইকেল সেটা পড়ে রয়েছে স্কুলের বারান্দায়, রীতিমতো মরচে পড়ে গেছে সাইকেলগুলিতে। এমনই ঘটনা দেখা যাচ্ছে পুরাতন মালদা ব্লকের বাচামারি জিকে হাই স্কুলের। এবং এই জিকে হাই স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি জানাচ্ছেন যে এই বিষয়ে রীতিমতো জেলা প্রশাসনকে তিনি এই বিষয়টি জানিয়েছেন যে যাতে সাইকেলগুলি ফেরত নিয়ে নেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে এখনও অবধি সাইকেলগুলি ওইভাবেই পড়ে রয়েছে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠে আসছিল যে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালের যে আউটডোর লাইন আছে, অর্থাৎ সেই আউটডোর লাইনে যেখানে রোগী এবং রোগীর আত্মীয়রা লাইনে দাঁড়ায়, তার ঠিক পাশেই বিষ্ণুপুর হাসপাতালের যে সমস্ত নোংরা আবর্জনা আছে সেই নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এবং সেখানে একটি ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। অর্থাৎ নিয়ম অনুযায়ী বিষ্ণুপুর হাসপাতালের এবং বাকি অন্যান্য হাসপাতালে যে সমস্ত বর্জ্য পদার্থ বা নোংরা আবর্জনা সেগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করার নিয়ম, কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে যে বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু সেই সমস্ত নোংরা আবর্জনা কিন্তু সেখানে পড়ে রয়েছে এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। অর্থাৎ বিষয়টি হসপিটাল কর্তৃপক্ষের নজরে আনার পরেও কেন বিষয়টি নিয়ে তারা উদাসীন, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। হ্যাঁ, যে সমস্ত বর্জ্য পদার্থগুলি ফেলা হচ্ছে সেইগুলি কেন প্রত্যেক দিন পরিষ্কার করা হবে না, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন। তার কারণ হসপিটাল চত্বর যেন একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।